নামাজের ব্যাপারে আপনি ডিটেইল পাবেন না কোরআনে, এই জন্য তো হাদিসের স্বীকারকারীরা সেখান থেকে চান্স নেওয়ার চেষ্টা করে। নামাজের ব্যাপারে কোরআনে দেখবেন আকিমুস সালাহ আকিমিস সালাহ লিকরি ইত্যাদি, তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, ব্যাস। কিন্তু আখলাক রিলেটেড বা মানুষের হক রিলেটেড বিষয়গুলোকে খুলে খুলে টু দা পয়েন্ট আলোচনা করেছেন দাদা। তুমি কারোর ঘরে প্রবেশ করতে যাবে আগে জিজ্ঞেস করো, যদি অনুমতি না দেওয়া হয় ফরজি আমল তাহলে ফিরে যাও, ডিটেইল আলোচনা করেছেন দাদা মানুষের অধিকার সম্পর্কে। ভাইরা আমার, আজ আমাদের খুব কষ্ট হয়, দুঃখ লাগে যখন দেখি আমরা অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষের বাহ্যিক আচরণ আমাদের মুসলমানদের চেয়ে সুন্দর, এটা যখন দেখি তখন আমাদের কষ্ট হয়। তারা যে আচরণ ধারণ করে আছে সেটা তো আমাদের সম্পদ ছিল, কিন্তু আজ আমাদের থেকে সেটা তাদের কাছে চলে গেছে। যদিও তাদের আখলাকের একটা দিক ভালো থাকলেও আরেকটা দিক কালো আছে। তারা তাদের দেশে একটা কুকুর যদি কোথাও পড়ে মারা যায় তাহলে ফেসবুকে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পান যে সেখানে সেনাবাহিনী চলে গেছে, হেলিকপ্টার নিয়ে চলে গেছে কুকুরটা উদ্ধার করার জন্য, বিড়ালটা উদ্ধার করার জন্য কুকুরের জন্য হসপিটাল, বিড়ালের জন্য হসপিটাল, হোটেল। তারা কত মানবিক, সন্দেহ নেই এই মানবিক দিকগুলো তাদের মধ্যে আছে। কিন্তু একই সাথে যখন ফিলিস্তিনে দিনকে দিন বছরকে বছর নিরপরাধ মানুষের উপর অনবরত বোমা হামলা চলতে থাকে, নির্মমতার সকল সীমানা যখন ছাড়িয়ে চলে যায়, এই দেশগুলোর সেখানে অর্থায়ন, তাদের সহযোগিতা, তাদের সার্বিক সম্মতি সবকিছু সেখানে থাকে, এমন অবস্থায় ওই তথাকথিত উন্নত আচরণ বাহ্যিক আচরণ অধিকারী মানুষগুলোকে একেবারে নির্বিকার থাকতে দেখা যায়। তো তাদের উন্নত আচরণের একটা দিক থাকলেও আরেকটি কালো অধ্যায়ও আছে। বাট ইসলাম আমাকে যে আদর্শ শিখিয়েছে এখানে কালো অধ্যায়ের কোনো জায়গা নেই, আমার ভেতরও ভালো হতে হবে, আমার বাহিরও ভালো হতে হবে। একজন মুসলিম একটি কুকুরের জন্য মানবিক, একটি বিড়ালের জন্য মানবিক, একটি পিপীলিকার জন্য মানবিক, এবং সেই সাথে মানুষের জন্য সবচেয়ে বেশি মানবিক হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিপীলিকার প্রতি আমাদেরকে মানবতা দেখাতে শিখিয়েছেন। এক ব্যক্তি পিপীলিকাকে আগুন দিয়ে পোড়াচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লা আল্লাহ, আগুন দিয়ে নির্মম ভাবে এভাবে পিপীলিকাকে হত্যা তুমি করতে পারো না, কোনো পশু, কোনো জন্তু, কোনো সৃষ্টি, কোনো প্রাণী তোমার উপদ্রব করছে, কষ্ট দিচ্ছে, তুমি তাকে মারতে পারো, কিন্তু নির্মম ভাবে তাকে তিল তিল করে মারবে আর তুমি সেটাকে এনজয় করবে, এই অমানবিক হওয়ার সুযোগ ইসলাম তোমার জন্য রাখেনি। এমনকি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে তুমি শত্রুপক্ষ যারা তোমার জীবনকে হুমকির মধ্যে ফেলছে, বিপন্ন করছে, তাকে যদি মারতে হয় সেখানেও তুমি নির্মমতা দেখাতে পারো না, খুচি খুচি একটু একটু করে তাকে কষ্ট দিয়ে তিল তিল করে মারবে বা মারার পর তার লাশ কাটাকাটি করবে, মুসলা করবে, এটা তোমাকে সেই অধিকার তোমাকে দেওয়া হয়। সময় তো ভাইরা, ইসলামের নীতি বাক্যগুলো আজ কোরআন এবং হাদিসে শোভা পাচ্ছে, দুর্ভাগ্য জিনিস, দুর্ভাগ্যজনক বিষয় হলো সেগুলো আমাদের দেহে, আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে শোভা পাচ্ছে না। আমার আজকের বার্তা হলো যে আসুন আমরা চেষ্টা করি, আমি নিজে কোরআন এবং সুন্নায় একজন ভালো মানুষের যে চিত্র অঙ্কন করেছে, যে রূপরেখা বাস্তবায়ন করেছে, আমি তার বাস্তব উদাহরণ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।